বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আল্লাহ রসুল্লাহ আমাবাদ সময় তো আমার দিনী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত খাবার শেষে যে দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ আত আমি হাদ আম ওরজাকানিহি মিন গৈরি হাউলিম মিনি ওয়ালা কুয়া ইমাম আবু আবুদাউদ একটি হাদিস রয়েত করেছেন رسول الله صلى الله عليه وسلم بلسهن جيبك تي ايد الحمد لله الذي اطعمني هذا الطعام ورزقنيه من غير حول مني ولا قوة الارتهلو شمستو برشنج الله যিনি আমাকে এ খাদ্য খাওয়ালেন এবং আমার পক্ষ থেকে কোনো কৌশল ও ক্ষমতা প্রয়োগ ব্যতীত রিজিক দান করলেন তার জীবনের আগের পরের সব গুণা মাফ করে দেওয়া হবে সম্মানিত আমার ভাইয়েরা ছোট্ট একটি দোয়া দেখলেন তো কত বেশি উপকার আমরা যখনই খাবার শেষ করবো এই দোয়াটি পড়তে আমরা ভুলবো না আল্লাহ ও তাহলে আমাদের সবাইকে এই দোয়ার উপর أمول قرات توفيق دان كورون وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته